চাকরি প্রার্থীরা এসএসসি দিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, আর মন্ত্রীর মেয়ের কৌশলে চাকরি হচ্ছে। মালদার জনসভায় মন্তব্য করল শুভেন্দু। মালদায় দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মালদায় মহামিছিল ও জনসভায় যোগ দিয়ে শুভেন্দু বলেন, শিল্প তো অনেক আগেই চলে গিয়েছে বাংলা থেকে, এবার শিল্পীদেরকেও ভাগিয়ে দিচ্ছে। এসএসসি প্রসঙ্গে তিনি বলেন, 90 লক্ষ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তবু মন্ত্রীর মেয়েদের কৌশলে চাকরি হচ্ছে। এদিন পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেতু মোড় থেকে জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্বের উদ্যোগে মহামিছিলের ডাক দেওয়া হয়। হিংসামুক্ত রাজনীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলা গড়ে তোলার দাবিতে বিজেপির এই মিছিল অনুষ্ঠিত হয়। তাতে যোগ দিয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের এই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির মালদার বিধায়ক সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন দুপুরে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড় এলাকায় বিজেপির এই মিছিল সমাপ্তি শেষ হওয়ার পরে তাঁতিপাড়া মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর 10 লক্ষ শূন্যপদ তৈরি হয়েছে, পাশাপাশি 6 লক্ষ স্থায়ী পদ তুলে দিয়েছে মমতা ব্যানার্জি, 90 লক্ষ ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাংলায় চাকরি নেই, তার কারণ শিল্পনীতি ও বাণিজ্য নীতি। এই সমগ্র কর্মসূচির যিনি রূপকার এবং উত্তর মালদার জনপ্রিয় সভাপতি সাথী উজ্জ্বল দত্ত সহ তার পুরো টিমকে আমি আন্তরিক মজুমদার, তাকে আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি। এখানে রাজ্যের সহসভাপতি, আশা করি আজকে দুপুরের পরে এটা বন্ধ হবে, আমাদের সভাতে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের আদিবাসী ছেলের সভাপতি। এই মালদার করতে গেলে ঠিক মতোই করা যায় না, সভাতে সম্পূর্ণ বক্তব্য রাখা বা বক্তব্য সকলকে দেওয়ার সুযোগ করে দেওয়া যায় না। আমি ডেজিগনেশন নাম না বলে কিছু বিশিষ্ট নেতৃত্বের নাম আমি উল্লেখ করতে চাই, নইলে আমার এই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লাগাতার পশ্চিমবঙ্গে আমরা কর্মসূচি নিয়েছি, আমি গত 1 বছরের কর্মসূচির ইতিহাস না বলে গত 2রা মে থেকে যে কর্মসূচিগুলো চলছে তার উদ্দেশ্য এবং বিধেয় আপনাদের জানা হয়েছে। 2021 সালে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 148টা আসন পায়নি, এটা ঘটনা, কিন্তু ভারতীয় জনতা পার্টি হেরে যায়নি। ভারতীয় জনতা পার্টির অগ্রগতি হয়েছে বামফ্রন্ট কংগ্রেসকে সরিয়ে নিয়ে এই রাজ্যের মানুষ একটি বিশ্বাসযোগ্য প্রধান বিরোধী দল হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছে। 2016 সালে যেখানে 3টি বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি জিতেছিল, 2021 সালে মালদা জেলার 4টি সহ আপনারা 77টি বিধানসভা কেন্দ্র থেকে পদ্মফুল চিহ্নের বিজেপি প্রার্থীদের অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন। 2016 সালে যেখানে মাত্র 10% ভোট আমরা পেয়েছিলাম, আপনারা 38.13% ভোট দিয়ে বিজেপিকে এই রাজ্যের একটি বলিষ্ঠ বিরোধী দলে পরিণত করেছেন। 2016 সালে যেখানে 55 লক্ষ ভোট আমরা পেয়েছিলাম, আপনারা 2.28 কোটি ভোট দিয়ে আমাদেরকে এই রাজ্যের শক্তিশালী বিরোধী দলে পরিণত করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। 2রা মে-র কথা উল্লেখ করলাম এই কারণে যে 47-এর আগে ব্রিটিশ রাজে অত্যাচার করেনি, এমনকি 34 বছরের সিপিআইএমের সময়ে অনেক ঘটনা ঘটে অত্যাচার করেনি, এমনকি 34 বছরের সিপিআইএমের সময়ে অনেক ঘটনা ঘটেছে, তারাও যে অত্যাচার করেনি সেই অত্যাচারটা এই তোলামূল কোম্পানি, তার জিহাদি লোকেরা এবং সঙ্গে পুলিশকে নিষ্ক্রিয় করে আমাদের উপরে করেছে, পশ্চিমবাংলায় করেছে। আপনারা জানেন 1 লক্ষ বিজেপি কর্মী সমর্থক এবং সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করেন যারা, সেই সমস্ত আদিবাসী সমাজ, রাজবংশী সমাজ, মতুয়া সমাজ, পিছিয়ে পড়া সমাজ, তফসিলি জাতিরা, তারা আজকে ঘর ছাড়া আসাম সরকার দিয়েছিলেন।
আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছে, এবং তার মধ্যে আমাদের বর্ধমানের ভাতার থেকে শুরু করে ঝাড়গ্রামের জামমনি আদিবাসীরাও আছেন যারা খুন হয়েছে। আপনারা সবাই জানেন, আপনারা জানেন কিভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, কিভাবে পশ্চিমবাংলায় একদলীয় শাসনতন্ত্র কায়েম করার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রেখে এই বর্বরোচিত অত্যাচার হয়েছে, যার মূলে মহামান্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি নেতৃত্বে 5 সদস্যের কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ, তারা জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে 5-man ইনকোয়ারি কমিটি, তদন্ত কমিটি তৈরি করেন। লজ্জা লাগে, আমরা বাংলায় বসবাস করি, যে বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়েছেন, যে বাংলা ডক্টর ভীমরাও আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে চলে, সেই বাংলা, সেই বাংলাতে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন বলল এই রাজ্যে আইনের শাসন চলে না, কেবলমাত্র শাসকের আইন চলে। আজকে 55-এর বেশি সিবিআই এফআইআর পশ্চিমবাংলায় হয়েছে, প্রত্যেক দিন টিভি খুললে এবং সোশ্যাল মিডিয়া পত্র পত্রিকায় কখনো উদয়ন গুহ, কখনো শকত মোল্লা। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। আপনি কি জয়েন্ট দেবেন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং? আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলামোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8-10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।